আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমার থাম্বনেল দেখে হয়তো বা অনেকেই বুঝে গিয়েছেন কি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আজকে আমি আমার আর আমার মেয়েদের কিছু হিজাব কালেকশন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অতটা বেশি নেই, তবুও যেগুলো আছে ওগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা হিজাব নিয়েছি, এটা হচ্ছে একটু জরি জরি, তারপর আমি একটু খুলে দেখানোর চেষ্টা করছি। এগুলা মূলত অতটা দামি কিংবা অতটা গর্জিয়াস হিজাব নয়, তবে আমি যেরকম মিডিয়াম ফ্যামিলির আমার হিজাবগুলোও সেরকম মিডিয়াম। এখানে অতিরিক্ত দেখানো কিংবা বলার কিছু নাই, যেটাই আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই হিজাবটা চার পাঁচটা এরকম, কালারটা কিন্তু খুবই সুন্দর, আমার অনেক পছন্দের একটি হিজাব। এটাও আর একটা অন্য হিজাব বলা যায়, এটা অন্য স্টাইলের হিজাব। এটা হচ্ছে বাটিক, তবে কাপড়টা হচ্ছে শিপন, শিপনের মধ্যে বাটিক, তবে এই কালারের আমার একটা বোরকাও আছে। আপনারা যদি চান তাহলে আমি একদিন আমার বোরকার কালেকশনটা শেয়ার করব। এটাও আর একটা হিজাব, এইটা আমার হাজব্যান্ড মালয়েশিয়া থেকে এনেছে, তবে এইখানে বেশিরভাগ হিজাবই মালয়েশিয়ার। এটাও আমার, এটাও খুব সফট একটা হিজাব প্রিন্টের, এটাও আমার হাজব্যান্ড মালয়েশিয়া থেকে এনেছে। এটা আরেকটা হিজাব, এটা আমার একটা শাড়ির সাথে ম্যাচ করা, তবে এটার কাপড়টা একটু ভাজ ভাজ, এটা কিন্তু খুবই সফট। এটাও আর একটা হিজাব, এটাও আমার হাজব্যান্ড মালয়েশিয়া থেকে এনেছে। এটার কাপড়টা কিন্তু একদম সিল্কি কাপড়, তবে দুই পাশের কর্নারে, অর্থাৎ যেগুলো ব্যাক সাইডে পিঠের দিকে পড়ে, ওদিকে কতগুলো স্টোন বসানো, এভাবে ডিজাইন। আমি ক্যামেরাতে কালারটা কীরকম আসছে বুঝতেছি না, তবে কালারটা অনেক বেশি সুন্দর। এই যে দুই পাশটা এরকম, এই হিজাবটা আমার বড় মেয়ের খুব পছন্দ। এটা অনেক সফট, জরি জরি, এটা দুই পাশেই ইউজ করা যায়। এই যে এটা হচ্ছে মেরুন, অপর সাইডটা অনেকটা ব্ল্যাক, এটা দুই পাশেই ইউজ করা যায়, খুবই সফট। সবগুলো হিজাব আমার খুবই সফট, যেহেতু আমি গরমটা একটু কম সহ্য করতে পারি, এই জন্য আমি হিজাবটা নেওয়ার সময় একটু সফট থেকে ঠান্ডা ওরকম নেওয়ার চেষ্টা করি। এটাও আমার হাজব্যান্ডের হচ্ছে মালয়েশিয়া থেকে, এটাও মালয়েশিয়ার হিজাব। এটা হচ্ছে চারকোনা হিজাবগুলো, যেগুলো এখন মোটামুটি খুবই কম দেখা যায়, আগে কিন্তু এই চারকোনা হিজাবগুলো অ্যাভেলেবেল ছিল। এটা আমার অনেক বেশি পছন্দের একটা হিজাব, এটা আমার হাজব্যান্ড এনেছে এখানে মার্কেট থেকে, চট্টগ্রামের একটি মার্কেট থেকে, তবে এটা আমার অনেক বেশি পছন্দ। কাজটাও একদম ফিনিশিং, কালারটাও সুন্দর। আমার বেশ কয়েকটা এই কালারের হিজাব আছে, এটাও মালয়েশিয়া থেকে এনেছে রেডি হিজাব। তো আমি এদিকে খুলে খুলে আপনাদের একটু দেখাচ্ছি, ওদিকে আমার বড় মেয়ে ওগুলো ভাঁজ করে রাখতেছে, ও খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। মূলত আজকে আমরা আমাদের হিজাবের যে ড্রয়ারটা আছে ওটা একটু ক্লিনিং করতেছি, ও সেই হিসাবে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন যেটা দেখেছি এটাও চকলেট কালারের একটা হিজাব, এটাও একটা সুতির একদম কটন এই হিজাবটা, এটা ব্ল্যাকের মধ্যে একটু জুম প্রিন্ট আফসান, হোয়াইট কালারের আফসান। এটাও একটা সিল্ক হিজাব, এটা আমি ঢাকা থেকে নিয়েছি এই হিজাবটা, এটা কিন্তু খুবই সফট, অনেক বড়। এই দুই পাশে হিজাবের দুই পাশে এভাবে কিছু টিউলিপ ফুল দেওয়া আছে, কিন্তু বড়িটা এক কালার। এই হিজাবটা অনেক বড় এবং অনেক সুন্দর। এটা হচ্ছে একটা রেইনবো, এটা আমার মেয়ের হিজাব, ও মূলত এটা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে পরতে পারে, তো এই হিজাবটাও খুবই সুন্দর। এটাও আর একটা হিজাব, এটা হচ্ছে আমার একটা স্টুডেন্ট আমাকে গিফট করেছিল, একটা স্টুডেন্টের মা অর্থাৎ অভিভাবক আর কি আমাকে গিফট করেছিল তিনটা হিজাব।
তিনোটাই এরকম চ্যাগের, কিন্তু তিনোটার ডিজাইনটা তিন রকম। এটা একটা, আরও দুইটা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা একটা, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, একদম সফট এরকম চ্যাগের। আরও একটা আছে, ওইটার ডিজাইনটা আবার অন্যরকম। এই যে এটা আর একটা, তো এইটার কিন্তু ফুল বড়িতে এরকম চুমকির মতো স্টোনগুলো দেওয়া, গোল্ডেন কালার স্টোনগুলো দেওয়া, আবার সবুজ এটাতে দুই পাশ দিয়ে দেওয়া, আবার একটাতে একদম নাই। তো তিনোটা হিজাব অনেক বেশি সুন্দর। এটাও আর একটা হিজাব, এটা একটু হালকা গরম, তবে এটার চারপাশটা অনেক বড়। আবার এখানে সবগুলো সেম ফুলের এভাবেই কাজ করা, ফুল বড়িতে এরকম কাজ। আশা করি আমার আজকের ভিডিওটি সবার ভালো লাগবে। আমারও কিন্তু শপিং এরকম কাপড় চোপড় এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, তো ভাবলাম আমি যেহেতু গুছিয়ে রাখছি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটাও একটা ওন্না হিজাব, এটার চারপাশে এভাবে কিছু পুঁতি ফ্যাশন করা দেওয়া আছে। এটাও আর একটা হিজাব, এটা হচ্ছে টু পার্টের হিজাব, ভিতরে একটা নেটের মতো দেওয়া আছে, আফসান আফসান, উপরে আর একটা পাতলা কাপড় দেওয়া আছে, তবে এটার কর্নারে কিছু গোলাপ দেওয়া আছে। এটাও আর একটা হিজাব, এটা ওড়না হিজাব, এটা কিন্তু খুবই সুন্দর, ভিতরে ভেলভেটের কাজ। এই যে এটা অনেকটা গরম, এটা হিজাব হিসাবে ব্যবহার করা হয়, আবার পাতলা একদম শালের মতো করে উপর দিয়ে ইউজ করা যায় আর কি। এটাও আর একটা হিজাব, এটাও ওড়না হিজাব, এটার কিন্তু দুইটা টু পার্ট হিজাবটা, কর্নারটা চারপাশের একদম কর্নারটা এরকম, আর মাঝখানটা হচ্ছে পাতলা নেট। এই যে আমি সবগুলো একটু খুলে দেখার চেষ্টা করছি, আর একটা হিজাব গোল্ডেনের উপর, এটা আর খুলে দেখালাম না। এটাও মালয়েশিয়ার হিজাব, এটাও প্রিন্টের সফট কাপড়ের একটা ওন্না হিজাব। এটাও একটা ওড়না, ব্ল্যাক একদম। এগুলো সবগুলো হচ্ছে এক কালারের হিজাব, এগুলো আমার একটা ভিডিওতে আছে, এই হিজাবগুলো আমি কেন কিনেছি। মূলত এগুলো আমার মেয়েরা বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচ করে পরে থাকে। এখানে বিভিন্ন আরও কয়েকটা হিজাব আছে বিভিন্ন কালারের, আমি সবগুলো খুঁজে পাই নাই, যে কয়েকটা পেয়েছি এটা, আরও ড্রেসের সাথে হয়তো বা ভাঁজ করা থাকতে পারে, এরকম আরও বিভিন্ন এক কালারের হিজাব আছে। এটাও একটা ওন্না হিজাব, এটার চারপাশ দুই পাশের কর্নারটা এরকম বড়িতে এরকম এরকম একটা, এটা কাতানের, এটার ভিতরে কাতান একটা প্রিন্ট। এটাও আর একটা হিজাব, যেটা আমি একটা টিউলিপ ফুলের হিজাব দেখিয়েছিলাম ব্ল্যাক কালার, ওই হিজাবটার হিজাবটা আমি ঢাকা থেকে একসাথে নিয়েছি। এটা কিন্তু অনেক বড় এবং চারপাশে অনেকগুলো সুন্দর টিউলিপ ফুল। আমি আপনাদের এগুলো দেখাতে দেখাতে আমার মেয়ে মাশাল্লাহ ওদিকে সবগুলো ভাঁজ করে খুবই সুন্দর করে রেখে দিয়েছে। এটার কর্নারটাও এরকম কিছু স্টোন বসানো গোল্ডেন কালার, আর বড়িটা এক কালার। যেহেতু আমরা মা মেয়ে সবাই হিজাব পরি, এই জন্য অনেকগুলো হিজাব আছে মাশাল্লাহ। তো সবাই এটা খারাপভাবে নিবেন না, আমার কথা বলা দেখাতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই এটা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের লাইকটা কিন্তু অনেক বেশি উৎসাহিত হই। এটা হচ্ছে একটা ব্লাউজ পিস, কাতান শাড়ির ব্লাউজ পিস, এটা আমার মেয়ের একটা জামার সাথে ম্যাচ হয় বলে ও এটা খুব বেশি পছন্দ করে, ওই জন্য আর সেলাই করি নাই, ওকে ওভাবেই দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে রেডি হিজাব সবগুলো, এই যেটা আমি নেভি ব্লু একটা দেখিয়েছিলাম ওটাও রেডি হিজাব, এটাও রেডি হিজাব, এটাও রেডি হিজাব, এটাও রেডি হিজাব, আরও কয়েকটা আছে এভাবে রেডি হিজাব। আমার ছোটো মেয়ে এটা পরে আর কি, এগুলো এটাও একটা হিজাব। এটা আমি একটা জামার সাথে এই লেসটা জামাতেও লেসটা বসিয়ে দিয়েছি, আবার হিজাবটাতে লেসটা দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি।
এগুলো সব রেডি হয়ে যাক, এগুলো সব মালয়েশিয়া থেকে আনা। ওরা যেহেতু অনেকবার মালয়েশিয়া যায়, এই জন্য বিভিন্নবার আসার সময় বিভিন্ন রকমের নিয়ে এসেছে। আমার মেয়ে এখানে, ছোট মেয়েটা পিন দিয়ে আটকিয়ে রেখেছে, দেখুন ও যেই কয়েকটা হিজাব ইউজ করেছে সবগুলো ওর মুখে দিয়ে বড় হয় বলে ও পিন দিয়ে আটকিয়ে রেখেছে। এটাও রেডি হিজাব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকে আমার হিজাব কালেকশনের এই ভিডিওটি। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু অনেক ভালো লাগে। এটা আমার ছোট মেয়ের পিচ্ছি একটা হিজাব, এই যে আমার অনেক ভিডিওতে ওদেরকে দেখেছেন এই হিজাবগুলো পড়তে। এটা একদম ছোট ছোট, এগুলো ও যেহেতু ছোট ওর হিজাবগুলো অনেকটা ছোট। এটাও একটা অন্য হিজাব যার খুলি নাই, এগুলোও অন্য হিজাবের মতো হিজাব। এটাও হচ্ছে ক্যাপ হিজাবগুলা, এটা খুব সুন্দর ক্যাপ, আমার অনেক পছন্দ এই ডিজাইনটা। এটা আমার ছোট ভাইয়ের অনেক সুন্দর লাগে, বাচ্চাদের এই ক্যাপ হিজাবগুলা যদি ফ্রকের সাথে পরা হয়, এটাও একটা হিজাব, ক্যাপ হিজাব। তো এগুলো সব হচ্ছে রেডি হিজাব, আর ওগুলো হচ্ছে ওড়না হিজাব। তো এই যে আমার মেয়ে মাশাল্লাহ খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছে। আমি শেয়ার করব কিভাবে আমি আমার হিজাবের ডয়েরটা গুছিয়ে রাখি। তো চলুন, আমি কিভাবে আমার হিজাবের ডয়েরটা, আমি কিন্তু এভাবে ভাঁজ করে আমার হিজাবগুলো রাখি না, আমি যেই প্রসেসে রাখি ওভাবে কিন্তু রাখলে, এই যে এভাবে রাখলে কিন্তু ভাঁজটা পড়ে না হিজাবে, হিজাবটা আয়রন করতে হয় না, একদম ফ্রেশ থাকে। তো এভাবে কিছু আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি, রবার যেটা বলেন, আমরা সাধারণত টাকা বান্ডিলের ক্ষেত্রে যেগুলো ইউজ করি এগুলো অনেকগুলো নিয়ে নিয়েছি। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে এটা আমি আর একটু ভাঁজ করে নিচ্ছি। আমার মেয়ে যেহেতু ভাঁজ করেছে, ছোট মানুষ, তো আমি কিভাবে গুছিয়ে রাখি ওভাবে ভাঁজটা করে দেখাচ্ছি। প্রথমে এভাবে ভাঁজ করে জাস্ট এভাবে রাউন্ড করে নিব, তারপর এভাবে ভাঁজটা করে জাস্ট একটা ইলাস্টিকের সাহায্যে অর্থাৎ রবারের সাহায্যে এভাবে করে, এই যে একদম সেম এই প্রসেসে করে নিব। এভাবে করে রাখলে কিন্তু এটা আমরা যখন কোনো ড্রয়ারে বা কোনো জায়গায় রাখি খুব সহজে এটা খুঁজে পায়, আর এটা ভাঁজটা একদম এলোমেলো হয়ে যায় না, আর ড্রয়ারটাও অনেক গুছানো থাকে। তো আমি সবগুলো হিজাব সেম এই প্রসেসে ভাঁজ করে নিব। এই যে একদম ভাঁজ করে নিয়েছি সবগুলো হিজাব, এভাবে করে নিয়েছি। এভাবে করলে কি হয়, খুব সহজেই খুঁজে পাওয়া যায় আর এলোমেলো হয় না, যে সবগুলো এভাবে নিয়েছি আর একটু গুছিয়ে চারপাশ থেকে দেখাচ্ছি। এখানে আরো অনেকগুলো হিজাব আপনাদের সাথে শেয়ার করি নাই, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে এই জন্য। আশা করি আমার মতো আপনারাও চাইলে গুছিয়ে রাখতে পারেন, ভালো লাগবে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রিপশনের পর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। লাইক দিতে ভুলবেন না। আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু আপনাদের কমেন্টগুলো আমি বরাবরের মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আমার পড়তে আপুদের ভাইয়াদের কমেন্টগুলো অনেক ভালো লাগে। তো এভাবে আমি সবগুলো হিজাব গুছিয়ে নিয়েছি। এবার আমি যে ড্রয়ার থেকে হিজাবগুলো গুছিয়ে রাখি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এখানে কিছু এখানে ভ্যান্ড হিজাবের এই পিন দেওয়া আছে, এখানে আমি এই কাপড়গুলো সব সময় কাপড়ে কিন্তু দিয়ে রাখি, আমার এটার স্মেলটা অনেক ভালো লাগে। তো এখানে কিছু ইলাস্টিক ছিল, ওগুলো নিয়ে নিচ্ছি, আপনারাও চাইলে এভাবে রাখতে পারেন। এই যে
ড্রয়ারটাতে আমি সবগুলো হিজাব এভাবে গুছিয়ে রেখেছি। এখন আমি আমার পছন্দ মতো যেটা নিব এটা ছট করে নিতে পারবো, আর আমার ড্রয়ারটাও একদম এলোমেলো হবে না। তো আমি আমার মতো করে রেখেছি। তো আজকের মতো আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।